আসে। 7 নম্বর স্থায়ী জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে নিফাক, মুনাফেকি, কপটতা, সেটি হচ্ছে আকীদার মুনাফেকি। কারণ মুনাফেকি কর্মগত মুনাফেকি রয়েছে, বেশ কিছু মুনাফেকের বদ চরিত্র রয়েছে, যে চরিত্রগুলো কুফরি পর্যন্ত পৌঁছায় না, কাবিরা গোনা, কিন্তু সেগুলি দিয়ে ইসলাম থেকে বহিষ্কৃত হয় না, তখন সেই মুনাফেককে ফাসেক বলবো, আদা খেলাফি করে, মিথ্যা কথা বলে, গালিগালাজ করে, অশ্লীল কথা বলে, তাহলে মুনাফেকি তার মধ্যে আছে। টাকা পয়সা ধার নেই, তারপর হাত ভারী, মুনাফেকি চরিত্র আছে, কিন্তু কাফের নয় বা স্থায়ী জাহান্নামী নয়। তবে অস্থায়ী জাহান্নামী হবে কাবিরা গোনা করে গেলে, যদি আল্লাহ মাফ না করেন তাহলে। তাহলে এখানে মুনাফিকি বলতে বড় মুনাফিকি যেটা বিশ্বাসগত মুনাফিকি সেটা কিরকম বলছে, আইয়াকুনা কাফিরান বিকালবি, অন্তরে কিন্তু কাফের, অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে কোনো বিশ্বাসই নেই। জি, ওয়াইউজহিরু লিন্নাস, কিন্তু জনগণ যেহেতু মুসলিম সমাজ তাদের সামনে প্রকাশ করছে আন্না মুসলিম, যে আমি মুসলিম, আরে ভাই আপনার মুসলিম, আমি তো মুসলিম। জি, কথার দ্বারা প্রকাশ করছে, আফেলি ও কর্মের দ্বারা, তাদের সাথে ঈদ জুমা পড়ছে, হজ করছে, উমরা করছে, লোকে যাতে করে বলে মুসলিম। আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান্নার, নিশ্চয়ই যারা আকীদার মুনাফিক তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরের অধিবাসী হবে। ওয়ালান তাজিদ লাহুম নাসিরা, তাদের কোনো সাহায্যকারী তুমি কখনো খুঁজে পাবে না, তাদের কোনো সুপারিশকারী পাবে না। সূরা নিসা আয়াত নম্বর 145। জি, বরং মুনাফিক আগের যে প্রকরণগুলি বর্ণনা করা হলো বা আগের যে জাহান্নামে যাওয়ার কারণগুলি বর্ণনা হলো তার চাইতে বেশি মারাত্মক। জি হ্যাঁ, তার চাইতে বেশি মারাত্মক। মুনাফেক হচ্ছে ঘরের শত্রু, এবং মুনাফেক হচ্ছে মানুষের জামার যে আস্তিন রয়েছে হাত, এই হাতের ভিতরে সাঁপ যেমন ঢুকে থাকে ওই রকম টাইপের, এই রকম শত্রুকে চেনাই বড় মুশকিল। কারণ ঘরেই ঘোরাফেরা করছে, আমাদের সমাজেই বসবাস করছে এবং নিজেকে মুসলিম বলে পরিচয় দিচ্ছে। জি, আর তাদের এই চরম অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কথা বিস্তারিত কোরআনে কারিমের শুরুতে বর্ণনা করেছেন। সূরা বাকারা শুরুটা যদি পড়ে দেখেন তো দেখবেন এখানে মানব জাতির তিন শ্রেণীর কথা আল্লাহ বর্ণনা করেছেন। এক বর্ণনা করেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি মুত্তাকিন, মুমিন মুত্তাকি, এবং তাদের কয়েকটি গুণাবলী বর্ণনা করেছেন, মুমিন মুসলিম যারা জান্নাতি তাদের। আর তারপরে তখন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়ুন আলাইহিম আনাযার জামলাম তুনজাম লা ইউমিনুন, যারা একবার স্পষ্ট প্রকাশ্য কাফের তাদের কথা মাত্র দুটি আয়াতে খতম আল্লাহু আলা কুলুবি ওয়া আলা সামি'ি ওয়া আলা বসারি ওয়া লা আযাবুন আযীম। তারপরে যে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছে আমিনান নাস মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল আখির ওয়া মা হুম মুমিনিন, এরা আমান্না বিল্লাহ বলে, আমরা কালেমা পড়েছি, আমরা তো আপনাদের মধ্যে নামাজ পড়েছি, আমরা তো আপনাদের সাথে আছি, কিন্তু আসলে এরা মুমিন না, ইউখাদিউন আল্লাহ, এরা ধোকাবাজ, আল্লাহকে ধোকা দিতে চায়, আল্লাহকে ধোকা দিতে পারে। জি, আল্লাযীনা আমানু মুমিনদেরকে ধোকা দিতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রতারিত করেছে এরা। তো যারা আকীদার মুনাফিক তাদের নিন্দায় আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি আয়াত নিয়ে এসেছেন ধারাবাহিক কোরআন কারিমের শুরুতে, এর মাধ্যমে মানব জাতিকে বিশেষ করে মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন যে মুনাফিক কোয়ালিটির মানুষ থেকে সাবধান, এদের দ্বারা ইসলামের যুগে যুগে বেশি ক্ষতি হয়েছে এবং এরা বেশি ক্ষতি সাধন করেছে, সুতরাং সাবধান এদের থেকে। এদের অপরাধ এত বড় কেন? শেখ ইবনে উসাইমিন বলছেন লিআন্না কুফরাহুম জামিউন বাইনাল কুফরি ওয়াল খিদায় ওয়াল ইসতিহজা বিল্লাহি ওয়া আয়াতি ওয়া রাসূলি, কারণ এরা এদের অন্তরে কুফরি রয়েছে, তার সাথে সাথে এদের মধ্যে রয়েছে প্রতারণা, ধোকাবাজ, তার সাথে সাথে এরা ঠাট্টা উপহাস করে। জি হ্যাঁ, এরা যখন তাদের ভাইদের সাথে মিশে ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, জি, যখন তাদের মুনাফিক ক্যাটাগরির লোকের সাথে তাদের যখন গোল মিটিং হয়, তখন যে কি ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করে, মুসলিমদের বিরুদ্ধে বিষোদ্গার করে, ওলামায়ে কেরামদের সম্পর্কে বিষোদ্গার করে, দিনের দায়ীদের বিরুদ্ধে কি যে চক্রান্ত করে। জি হ্যাঁ, এরা উপহাস, সাতটা উপহাস করে, ইসলামের ক্ষতি সাধন করে, ইসলামের ক্ষতি হলে এদের মন খুশি হয়, আল্লাহকে নিয়ে এরা উপহাস করে, আল্লাহর আয়াত ইসলামের বিধিবিধান নিয়ে এরা উপহাস করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে উপহাস করে, এবং যারা উপহাস করে তাদের পৃষ্ঠপোষকতা করে। সুতরাং এরা হচ্ছে মারাত্মক ইসলামের শত্রু এই মুনাফিক, এরা হচ্ছে স্থায়ী জাহান্নামী, বরং জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে এদের বাসস্থান হবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরা বাকারার আয়াতগুলি এখানে নিয়ে এসেছেন, যে আয়াতগুলির দিকে ইঙ্গিত করলাম, নিয়ে এসে আমাদেরকে সতর্ক করেছেন সূরা বাকারা আয়াত নম্বর 8-15 পর্যন্ত। আর তারপরে মুনাফিককে চেনবো কেমন করে, মুনাফিকের 9টি লক্ষণ বর্ণনা করেছেন, সংক্ষেপে শুধু গণিয়ে দিচ্ছি বিনা দলিলেই সময়ের স্বল্পতার জন্য। সেখানে বলছেন বলি নেফাক আলামাতুন কাসির, নেফাকের অনেকগুলি লক্ষণাদি রয়েছে,
তার মধ্যে প্রথম লক্ষণ হচ্ছে যে আল্লাহ নাজিল করে বিধানে সন্দেহ পোষণ করা, তারা সন্দেহ করবে। হ্যাঁ, ওহির বিধানে তারা সন্দিহান থাকবে, বাহ্যিক তারা ইসলামের প্রকাশ করে কিন্তু তারা সন্দেহ করে। জি হ্যাঁ, তাদের অন্তরে ব্যাধির অর্থাৎ কলুবহু ফহফি রাইবিমাতরাদ্দুন, সন্দেহ তাদের মধ্যে থাকবে। দ্বিতীয় লক্ষণ হচ্ছে কারাহাত হুকমিল্লাহ ওয়া রাসূলি, আল্লাহর বিচারকে আল্লাহর রাসূলের বিচারকে তারা ঘৃণা করবে। ইসলামের কোনো বিধি বিধান যদি তাদের কাছে আল্লাহর ফয়সালা রাসূলের ফয়সালা আসে, সেটা তাদের মনোপুত হবে না, তারা অসন্তুষ্টি প্রকাশ করবে। তৃতীয় তাদের লক্ষণ হচ্ছে ইসলাম যদি বিজয়ী হয় অথবা মুসলিমরা যদি বিজয় লাভ করে তাহলে তারা নাখুশ। হ্যাঁ জি, নাখুশ। আর মুসলিমরা যদি জি ক্ষতিগ্রস্ত হয়, মুসলিমদের যদি কোথাও মুসলিমদের জুলম অত্যাচার হয়, তাতেই তারা আনন্দ ভোগ করে। জি হ্যাঁ, কাফেরদের মতো। তো এই সব হচ্ছে মোনাফিকদের চরিত্র। তিন নম্বর, চার নম্বর চরিত্র, প্রত্যেকটি দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে রেখেছেন আর এখানে উল্লেখ করেছেন শেখ। চার নম্বর মোনাফিকের লক্ষণ হচ্ছে মুসলিমদের মাঝে ঝগড়া বিবাদ এবং ফাটল ধরাতে চায় এবং মুসলিম জাতিকে বিচ্ছিন্ন করতে চায়, এটা ভালোবাসে। জি, মুসলিম জাতিকে তৌহিদ থেকে ছিন্ন ভিন্ন করতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতে আদর্শ থেকে ছিন্ন ভিন্ন করতে চায় এবং মুসলিমদের মাঝে ডিভাইড করে তারা নিজের ক্ষমতাকে এবং নিজের দুনিয়ার স্বার্থকে পুরা করতে চায়। জি হ্যাঁ, এসব কথা সূরা তাওবাতে রয়েছে। পাঁচ নম্বর মুনাফিকদের লক্ষণ হচ্ছে যে ইসলামের শত্রুদেরকে তারা ভালোবাসবে, কাফেরদের বড় বড় নেতাদেরকে তারা ভালোবাসবে, আইম্মাতুল কুফরকে, এবং কাফের নেতাদের প্রশংসা করবে। এইগুলি হচ্ছে চরিত্র। এইরকমই কাফেরদের যে সব মতাদর্শ রয়েছে, মতবাদ রয়েছে, সেগুলির প্রচার প্রসার লেগে থাকবে ইসলামের বিরুদ্ধে। জি, ইসলামকে কোণঠাসা করা তাদের হচ্ছে চরিত্র। ছয় নম্বর মোনাফিকের লক্ষণ হচ্ছে মুমিনদেরকে গালমন্দ করা, মুমিনদের ইবাদত বন্দেগীতে দোষ ত্রুটি খোঁজা, মুমিনদের কে নিয়ে ঠাট্টা উপহাস করা। সাত নম্বর লক্ষণ হচ্ছে মুমিনরা যদি তাদেরকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিনের দিকে ডাকে, দুয়ার দিকে ডাকে, সালাতের দিকে ডাকে, তো অহংকার প্রদর্শন করে, যান 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 আপনার কাজ করে। অনেক দেখবেন বেনামাজি আছে মুসলিম সমাজে, যদি বলেন যে চলেন ভাই নামাজ পড়ি, মাস্টার সাহেব চলেন নামাজ পড়ি, প্রফেসর সাহেব চলেন নামাজ পড়ি, যান 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 নিজের কাজ নিজে করেন, এটা তো পার্সোনাল ব্যাপার। জি জি, তুচ্ছ জ্ঞান করে, দিনের কথা বললে এবং দিনের দিকে ডাকলে তুচ্ছ জ্ঞান করে। সূরা মুনাফিকুনে আল্লাহ কথায় বলেছেন আয়াত নম্বর পাঁচে, ওয়াইজা কিয়ামু তাআলা ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়া ওয়া রুসাম, যখন তাদেরকে বলা হয়েছিল যে চলো তোমাদের জন্য আল্লাহ রাসূলুল্লাহ ক্ষমা চাইবেন, আরে মাথা তারা ঘুরিয়ে উল্টো দিকে সরে গিয়েছিল আর তারা অহংকার প্রদর্শন করেছিল। আয় তো সুদ্দুন অহম মুস্তাক বেরুন। আট নম্বর মুনাফিকের লক্ষণ হচ্ছে যে সলাত আদায় করতে খুব ভারী লাগবে, দুনিয়ার মধ্যে সলাত আদায় করা সবচেয়ে ভারী কাজ। জি, যদি আপনার মধ্যে দেখেন যে আপনাকে সিয়াম রোজা রাখতে হালকা লাগছে, দান খায়রাত করতেও হালকা লাগছে, হজ করতে খুব মজা লাগছে আপনাকে এত টাকা খরচ করে, কিন্তু নামাজ সবচেয়ে ভারী, তাহলে জানবেন যে আপনার মধ্যে মুনাফিকি আছে। জি, ফজরে উঠতে পারছেন না আপনি, মুনাফিকি আছে, মুনাফিকি মুক্ত হন। এই মুনাফিকি নিয়ে মারা গেলে এটা শুধু আমলের মুনাফিকি থাকবে না, কারণ এটা সলাতের বিষয়, শুধু আকিদার মুনাফিকি, এটা বড় মুনাফিকি। এর লক্ষণ সলাতের ক্ষেত্রে অলসতা। জি হ্যাঁ, গাফিলতি, উঠিয়ে দিলেই রাগান্বিত হয়, হ্যাঁ আর উঠতে চান, উঠিয়ে দিলে আবার শুয়ে পড়ে। জি, এইসব চরিত্র হচ্ছে মুনাফিকি চরিত্র। জি, ওয়াইজা কামু ইলা সলাতে কামু কুসালা, সলাতে দাঁড়াইতেই চাইবে না, আর যদি দাঁড়ায় তো বড়ই অলসতা ভরে দাঁড়ায়। ওরা ওনার নাস, লোক দেখানো সলাত পড়ে, মানুষের সামনে সলাত বলে আজকুর ইল্লা কালিলা। জি, নয় নম্বর লক্ষণ হচ্ছে মুনাফিকদের, যে মুনাফিকরা আল্লাহকে কষ্ট দেবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেবে যুগে যুগে। জি, আল্লাহর দিনের যারা খাদেম তাদেরকে কষ্ট দেবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মুনাফিকি মুক্ত করে দেন, আমাদেরকে কুফরি থেকে সবসময় যেন মুক্ত রাখেন, আল্লাহ আমাদেরকে যেন জুলম অত্যাচার থেকে মুক্ত রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার যথাযথ হক আদায়ের তৌফিক দান করেন, সুন্দরভাবে ইবাদত বন্দেগীর তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমান মজবুত করার তৌফিক দান করেন, যে ঈমানের উপর আল্লাহ রাব্বুল আলামিন যেন রাজি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন ইহকাল পরকালে সার্বিক কল্যাণ করেন,
দুনিয়ার সার্বিক মঙ্গল দান করেন, আখিরাতে সার্বিক মঙ্গল দান করেন, আখিরাতে সুউচ্চ স্থান জান্নাতে ফিরদৌসে দান করেন। আল্লাহ রাব্বুনা আমাদের যেন বিনা হিসাবে জান্নাতি হিসাবে কবুল করেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের মাতা পিতার গুনাহ মাফ করে দেন, সমস্ত মুসলিমদের গুনাহ আল্লাহ মাফ করে দেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।